वेलकम माय डियर स्टूडेंट, आज के क्लास नाइनर उत्पादक विश्लेषण चैप्टर एट एर अंकगलो नहीं आलोचना करब। चलो कथा ना बाड़िए अंकगलो करा जाक। कोश देखी 8.1 मतलब एक नम्बर अंक कि बोले छे? एक नम्बर अंक बोले छे, एखाने बोले छे नीचे बहुपद संक्रमणगुलि के उत्पादक विश्लेषण करते बोले छे। तहले एक नम्बर बोले छे x³ - 3x + 2 के उत्पादक विश्लेषण करते हबे, कारण एखाने अनेकगुलो पद आछे ताई एके बहुपदी संख्यामाला बोलछे, जग बियोग अग्रे आछे ताई बहुपदी संख्यामाला बोलछे। ताहले एटाके आमरा उत्पादक विश्लेषण करार जन्य एके आमरा धरे निब कि धरब f(x = x³ - 3x + 2। এইবার আমাদের এক্স এর মান কত বসালে এই মানটা অর্থাৎ f(x = 0 আসবে, এইটা আমাদের বের করতে হবে। যদি আমরা f(x) এর জায়গায় মানে x = যদি 1 বসাই, মানে x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কত পাচ্ছি আমরা দেখি। x এর জায়গায় 1 বসাই তাহলে 1³ - 3 × x আছে, x এর জায়গায় কত 1+2, তাহলে কত 1³ মানে 1 - 3 সঙ্গে 1 গুণ করলে 3+2, তাহলে এইটা 1 আর 2 যোগ করলে কত 3 - 3 = 0। অর্থাৎ x এর মান কত বসালে 0 পাচ্ছি, x এর মান 1 বসালে 0 পাচ্ছি। অর্থাৎ x = 1 বসিয়ে পাই। এই টাইপের অঙ্কগুলোকে আমাদের প্রথমে এই টার্মটাকে অর্থাৎ f(x) যেটা ধরে নিব আমরা, সেইটাকে আমাদের জিরো নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা কি পেলাম, x = কত বসালাম আমরা, 1 বসালাম, সমান কি করতে পারি, x এর মান 1, তাহলে 1টাকে এদিকে নিয়ে আসলে সমান এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে x - 1 = 0। এইবার প্রশ্নটি আমরা অতএব দিয়ে লিখে নিই। অতএব দিয়ে প্রশ্নটি বলছি x³ - 3x + 2। এইবার এইখানে আমরা একটা লাইন বাদ দিয়ে পরের লাইনে কি করব, পরের লাইনে এই টার্মটা পেলাম যে x - 1 = 0। x - 1 তিনবার লিখে নেব, কারণ কি এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, তাহলে তিনবার লিখে নেব x - 1 x - 1 x - 1। এইবার দেখো আমাদের কত আছে, প্রথমে x³ আছে, তাহলে এটার সঙ্গে প্রথম x-এর সঙ্গে কত গুণ করলে x³ আছে, তাহলে x² গুণ করলে x³ আছে, তাহলে x² সঙ্গে গুণ করলে কত হয় x³, আর x² - 1 সঙ্গে গুণ করলে কত হয় -x² বাট এই অঙ্কটাই সংখ্যামালায় আমাদের কি x² নাই, তাহলে আমাদের x² কি করতে হবে হটাতে হবে বা মানে একে ভাগাতে হবে x²কে। তাহলে x² ভাগানোর জন্য কি এখানে যেহেতু -x² +x² লাগবে, তাহলে আমি +x দিয়ে গুণ করেছি, +x দিয়ে গুণ করলে x কত হয় +x² হয়ে যায়, আর -মাইনাস কি হয় মাইনাস x এর সঙ্গে 1 গুণ করলে x হয়ে যায়, তাহলে x² ক্যান্সেল হয়ে যায়। আর এখানে যেহেতু -x আছে বাট আমাদের কত লাগবে 3x লাগবে, তাহলে এর সঙ্গে কত x যোগ করলে 3x হয় -2x, তাহলে আমি -2 দিয়ে গুণ করে দিই, তাহলে -2x এর সঙ্গে 2x গুণ করলে -2x, আর -মাইনাসে +2, তাহলে এইটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে x³ থাকে -3x + 2, মানে এই লাইনটা থাকে আমাদের। তাহলে বুঝতে পেরেছি এইটুকু। এইবার কি করব আমরা, এইবার এই এইটা পদ এইটা পদ এইটা পদ টোটাল পদে কি আছে x - 1 দ্বারা গুণ আছে, তাহলে প্রত্যেকটা পদ থেকে আমরা x - 1 কমন নিই, তাহলে x - 1 টোটালটা থেকে কমন নিয়ে নিলে কি থাকে x² পড়ে থাকে +x - 2, তাহলে এটি আমাদের উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ নির্ণেয় উৎপাদক সমান নির্ণেয় উৎপাদক সমান x² + x - 2, এটা আমাদের অ্যান্সার। চলো দুই নম্বর অঙ্কটা দেখে যাক। দুই নম্বর অঙ্কে কি বলেছে, x³ + 2x + 3 এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, ধরি f(x) = x³ + 2x + 3, তাহলে x এর মান কত বসালে আমাদের 0 আসবে এই টার্মটা। আমরা যদি x = যদি -1 বসিয়ে পাই তাহলে কি হয়, তাহলে f(x) এর জায়গায় -1 বসাই, তাহলে কি হচ্ছে -1³ + 2 × -1 + 3, তাহলে -1 এর হোল কিউব সমান কত -1, আর প্লাস মাইনাসে -2
প্লাস থ্রি, তাহলে এইটা দুটো যোগ করলে কত হয়? মাইনাস থ্রি প্লাস থ্রি সমান সমান শূন্য। তাহলে এক্স এর মান কত বসালে শূন্য হচ্ছে? এক্স এর মান মাইনাস ওয়ান বসালে শূন্য হচ্ছে। এবার মাইনাস ওয়ানটাকে সমান সমানের বাম দিকে নিয়ে আসলে কী হয়? তাহলে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এইবার আমরা প্রশ্নটা লিখে নিই, কী বলেছে? এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এইটা আমাদের বলেছে। তাহলে আমরা একটা লাইন বাদ দিয়ে দিই, পরের লাইনে আমরা করি। এই টার্মটাকে আমরা তিনবার লিখে নিই, যেহেতু এক্সে পাওয়ার সর্বোচ্চ ঘাত কত হচ্ছে থ্রি, তাহলে তিনবার লিখছি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান, এটা আমরা লিখে নিলাম। এবার এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স এক্স কিউব হবে? নিশ্চয়ই এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে এক্স স্কোয়ার গুণ করে দিই, এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে এক্স কিউব, এটার সঙ্গে এক্স স্কোয়ার গুণ প্লাস এক্স স্কোয়ার হয়। তাহলে এই অঙ্কে তো আমাদের এক্স স্কোয়ার নেই, তাহলে আমাদের এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে, হতাশ উধাও করতে হবে। তাহলে উধাও করার জন্য কী করবো? মাইনাস এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে কী হতে হবে? এক্স এক্স গুণ করলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার হয়, মানে মাইনাস প্লাসে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এক্স আর এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স হয়। এইবার দেখো আমাদের কী আছে, প্লাস টু এক্স আছে, বাট এখানে মাইনাস টু এক্স আছে। তাহলে আমাদের এই মাইনাস টু এক্সটার সঙ্গে কত যোগ করলে টু এক্স আসবে? প্লাস টু এক্স আসবে। তাহলে থ্রি যোগ করলে প্লাস টু এক্স আসবে, কারণ এখানে আমি যদি থ্রি দিয়ে গুণ করে দিই প্লাস থ্রি দিয়ে, তাহলে প্লাস থ্রি যদি গুণ করলে প্লাস থ্রি এক্স আর প্লাস প্লাসে প্লাস থ্রি। তাহলে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো, থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে টু এক্স প্লাস থ্রি, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কিউব থেকে যাচ্ছে, এইখান থেকে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু এক্স থেকে যাচ্ছে আর থ্রি থেকে যাচ্ছে। তাহলে এই টোটালটা থেকে এক্স প্লাস ওয়ান কমন চলে যাচ্ছে, তাহলে কমন এলে কী থাকে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, নির্ণয় উৎপাদক সমান সমান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, এইটি আমাদের অ্যান্সার। চলো এবার তিন নম্বর অঙ্কটা দেখে যাক। তিন নম্বর অঙ্কে কী বলেছে? এ কিউ মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন সমান সমান, মানে এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। আমরা তিন নম্বর অঙ্কটাকে কী ধরবো? ধরি এফ অফ এ, ধরি এফ অফ এ সমান সমান এ কিউ মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন, এইটা। তাহলে এ সমান সমান কত বসালে আমাদের এই টার্মটা ইকুয়াল টু, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু শূন্য আছে? তাহলে আমরা এ ইকুয়াল টু আমরা বসিয়ে দেখি, মাইনাস টু বসিয়ে দেখি, তাহলে এ ইকুয়াল টু মাইনাস টু বসিয়ে পাই। তাহলে এ এর জায়গায় আমরা মাইনাস টু বসাচ্ছি, তাহলে এ কিউব মানে মাইনাস টু তার কিউ মাইনাস টুয়েলভ ইন্টু এ মানে মাইনাস টু আর মাইনাস সিক্সটিন, তাহলে মাইনাস টু এ কিউব মানে কত? মাইনাস এইট, মাইনাস মাইনাসে প্লাস, বারো দুগুণে চব্বিশ আর মাইনাস সিক্সটিন। তাহলে মাইনাস সিক্সটিন আর মাইনাস এইট যোগ করলে কত হয়? মাইনাস টোয়েন্টি ফোর আর প্লাস টোয়েন্টি ফোর সমান সমান কত আছে? শূন্য। তাহলে এর মান কত বসালে শূন্য হচ্ছে? এ ইকুয়াল টু মাইনাস টু বসালে শূন্য হচ্ছে। এবার এই মাইনাস টুটাকে বাম দিকে নিয়ে আসলে কী হয়? এ প্লাস টু সমান সমান শূন্য। এইবার আমরা প্রশ্নটা লিখে নিই, প্রশ্নে কী বলেছে? এ কিউব মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন। তাহলে একটা লাইনে আমরা ছেড়ে দিই, তারপরের লাইনে আমরা লিখি, যেহেতু এ প্লাস টু ইকুয়াল টু শূন্য পেয়েছি, তাহলে এ প্লাস টু আমরা তিনবার লিখে নেব, এ প্লাস টু আমরা তিনবার লিখে নিচ্ছি। তাহলে তিনবার লিখে নেওয়ার পর কী করবো আমরা? এর সঙ্গে কত গুণ করলে এ কিউব আসে? তাহলে এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ কিউব আসে, তাহলে এ কিউব। আবার যেহেতু এটার সঙ্গে গুণ করলাম, সেহেতু এটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে টু এ স্কোয়ার। যেহেতু আমাদের এই অঙ্ক টু এ স্কোয়ার নেই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে, তাহলে আমি মাইনাস টু এ দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস টু এ দিয়ে গুণ করলে কত? মাইনাস টু এ স্কোয়ার হয়ে যায় এটার সঙ্গে এটা গুণ করলে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হয়? দুই দ্বিগুণে চার এ মানে ফোর এ। এবার কত লাগে আমাদের? মাইনাস ফোর এ হয়ে গেছে, এখন কত লাগবে? বারো এ করতে হবে মাইনাস, তাহলে মাইনাস এইট নিয়ে নিই, তাহলে মাইনাস এইট এ মাইনাস সিক্সটিন। তাহলে এইটা আমাদের ক্যালকুলেট করলে কি এই লাইনটা চলে আসে, তাহলে আমরা এই লাইনটা ঠিক করেছি বা করতে পারি। এই টোটালটা থেকে আমরা কী করবো? টোটালটা থেকে এ প্লাস টু আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস টু আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে কি? এ স্কোয়ার পড়ে থাকে, মাইনাস টু এ পড়ে থাকে, মাইনাস এইট পড়ে থাকে, এইটা আমাদের পড়ে থাকে, তাই না? এইবার আমরা কী করবো? এ প্লাস টুটাকে রেখে দিই আর এইটাকে আমরা করি এ স্কোয়ার মাইনাস
এবার টু এর আমরা মিডিল টার্ম করছি, মানে এইট কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এইট কে 2 দিয়ে ভাগ করলে 4, আবার 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, আমাদের 2 চলে আসে, তাহলে 4a + 2a - 8। এবার আমরা কি করব, এইবার আমরা করছি যে a+2টাকে আমরা রেখে দিচ্ছি, এবং এই দুটো টার্ম থেকে আমরা a কমন নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করছি, তাহলে a কমন নিই, তাহলে কি a - 4, আর এই দুটো টার্ম থেকে আমরা 2 কমন নিচ্ছি + 2 কমন নিচ্ছি, তাহলে কি a - 4 পড়ে থাকে। তাহলে এবার কি করছি, আমাদের a+2টাকে আমরা রেখে দিচ্ছি, আর যেহেতু এখানে a - 4 দিয়ে গুণ আছে, a - 4 আছে, তাহলে এই দুটো টার্ম থেকে a - 4 আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে a - 4 যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকে, a+2 পড়ে থাকে, তাহলে a+2 এইটা পড়ে থাকে। a+2 আর a+2 গুণ করলে কি হয়, a+2 তার হোল স্কোয়ার a - 4, তাহলে নির্ণেয় উৎপাদক, নির্ণেয় উৎপাদক সমান সমান a+2 তার স্কোয়ার a - 4, এইটি আমাদের কি অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি দেখা যাক, 4 নম্বর অঙ্কে কি বলেছে, x³ - 6x + 4 এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, তাহলে আমরা ধরি f(x) = x³ - 6x + 4, তাহলে x এর মান কত বসালে এই মানটা বা f(x) = 0 আসবে, তাহলে আমরা বসাচ্ছি x = 2, তাহলে x এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে x³ - 2³ = 6×2+4, 2 এর কিউব মানে কত 8, 6 দুগুণে 12+4, তাহলে 8 আর 4 যোগ করলে কত 12 - 12, 12 থেকে 12 বিয়োগ করলে কত 0, তাহলে x এর মান কত বসালে 0 আসছে, না x এর মান 2 বসালে আমাদের 0 আসছে, তাহলে আমরা 2টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি লিখতে পারবো, x - 2 = 0। এইবার আমরা প্রশ্নটা লিখে নিই, কি বলেছে, x³ - 6x + 4, এইটা আমাদের প্রশ্ন বলেছি, তার জন্য আমরা কি করব, একটা লাইন ছেড়ে দিচ্ছি, ছেড়ে নেওয়ার পরে আমরা লিখছি, কী লিখবো, আমরা এই টার্মটাকে আমরা 3 বার লিখে দেব, কারণ কি x এর সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে x - 2 আর x - 2 আমরা 3 বার লিখে নিলাম, x এর সঙ্গে কত গুণ করলে x³ আসবে, তাহলে x² গুণ করলে x³ আসবে, তাহলে x³, আর x² এর সঙ্গে 2 গুণ করলে -2x², যেহেতু এই দ্বিঘাত মানে এই ত্রিঘাত সংখ্যা মানে কি নেই, x² নেই, তাহলে x² আউট করতে হবে, আমাদের আউট করার জন্য +2x দিয়ে আমরা গুণ করছি, তাহলে +2x² হয়ে যায় এটার সঙ্গে এটা গুণ করলে, আর প্লাস মাইনাসে -2 দুগুণে 4x মানে 4x হয়। এইবার আমাদের 4x, আমাদের কত x লাগবে, 2 6x লাগবে, তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, -2x যোগ করতে হবে, তাহলে -2, তাহলে -2x হয়ে যায় এটার সঙ্গে গুণ করলে, আর মাইনাস মাইনাসে +4 হয়ে যায়, তাহলে আমাদের এই টার্মটা ক্যান্সেল হয়ে যায়, এবং -4x আর -2x কত হয়, -6x আর +4টা থেকে যায়, তাহলে এই টার্মটা ক্যালকুলেট করলে আমরা ওপরের সংখ্যামানাটা পেয়ে যাই, তাহলে আমরা এই লাইনটা আমরা ঠিক করছি বলতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব যে এই টোটাল এই 3টা টার্ম নিয়ে কী আছে, x-2 দ্বারা গুণ আছে, তাহলে আমরা x-2টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নেওয়ার ফলে কী থাকছে, থাকছে x² + 2x - 2, এইটা আমাদের থাকছে, অর্থাৎ নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ, নির্ণেয় উৎপাদক সমান সমান x-2 x² + 2x - 2, এটি আমাদের কি অ্যান্সার।